بسم الله الرحمن الرحيم قالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر ওরা বলতো যে দুনিয়া এবং আখেরাত বলতে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা, এরপরে আবার কি? এটাই আমাদের জীবন, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না। সুতরাং পরকাল আবার একটা কি জিনিস? আল্লাহ রব্বুল আলামিনের জবাবে আল্লাহ পাক বলেন ওই কাফেরদেরকে জবাব শোনায় দেন, কুলিল্লাহু ইউহইকুম ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ ওদেরকে জবাব দেন, তোমরা নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে, আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, আসল কথা হলো যে মানুষেরা, অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ, তারা জানে না। তারা বলে ওয়াকুলুল ইনসানু আইযা মা মিত্তু লাসাউফা উখরাজু হাইয়াম, তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব তখন আমাদেরকে কে আবার জিন্দা করবে? এটা কি করে সম্ভব? মরে গেলাম আবার জিন্দা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাবে নবীজিকে বলেন, আপনি জবাব দিয়ে দেন, আওয়ালায়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়ালাম ইয়াকু শাইআ, মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে, তোমার কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের কি, মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কোনো অস্তিত্ব ছিল না? আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি, বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদের কি জিন্দা করতে পারবো না? এটা কেমন কথা তোমরা বলো? ওরা বলে ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদাম, আমরা যখন মরে যাব আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে তখন কি আমরা নতুন ভাবে আবার আমরা পুনরুত্থিত হব? আমাদের কি আবার চিন্তা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল কুনু হিজারাতান আও হাদীদাম, নবী শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের, কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন ফাসায়াকুলুনা মান ইউইদুনা, ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বোঝাচ্ছেন এই সব কথা শোনার পরে ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়ায়াকুলুনা মাতাহুয়া, এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম, আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম, তবে কেয়ামত কবে সেই কেয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন নবী শোনায় দাও
قل عسى ان يكون قريبا বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি, কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সেটা বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির, অনবী আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান, আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিঠায় মানুষ হেদায়ত করার দরকার নাই। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান, আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ওই কাফেরেরা তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, জোরে কল সুবহানাল্লাহ। তো অত বড় আকাশটারে যিনি বানাইতে পারলো পারলেন, সে খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না। আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা, লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন, মুর্দা মাটি। এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায়, এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা فتسير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور. আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে ম্যাঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই ম্যাঘটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায়, মেঘ চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে, আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধু গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পাইয়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়, সুবহানাল্লাহ। বিহামদি এইটা যেভাবে আমি করি, কাদা আলী কান্নসুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারব? কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فحياكم ثم يميتكم ثم إليه ترجعون. কি করে তুমি আমাকে, আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহিয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইউহিকুম, এরপরে তোমাদেরকে আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এবার এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখিয়া তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা, মিনহা খালাকনাকুম পড়েন, মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুইদুকুম وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এ মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন কিয়ামতের ময়দানে, সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন বান্দা কেমনে অস্বীকার করো?
ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুন উতফাতাম মিন মানিজ্জিয়ুমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফখলাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাউজাইনিয যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর উপরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলবেন, কি বলেন, সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা আসলেই পরে কালকে অস্বীকার করেছে, আপনি যে নবী এতে কোনো সন্দেহ নাই, আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না, মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَن فِي الْقُبُورِ, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন, কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে, শুধু মাটির নির্যাস থেকে তোমাকে, কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এরপরে মাতৃগর্ভের একটা একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফখালাকনাল আলাকাতা মুদগাম, রক্তপিণ্ডকে নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোস্ত পিণ্ডে পরিণত করেছি। এরপরে সুন্দর করে চামড়া দিয়ে, গোস্ত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। আহসানুল খালিকিন, এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইয়্যিতুন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন
وأعتدنا لمن كذب بالساعة سعيرا আমারই পরকালকে এই আখিরাতকে কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে যারা মিথ্যা মনে করবে আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি জোরে বলেন নাউজুবিল্লাহ সেই কিয়ামত যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন সেই কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক মানুষেরা তা জানে না মানুষ যদি তা বুঝতে পারতো জানতে পারতো তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না আপনারা কি চিন্তা করেন ওই যে কাফেরগুলি মক্কা মক্কার জীবনে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জিন্দেগিতে যে সমস্ত মানুষগুলি চুরি করত ডাকাতি করত জিনা করত বদমাশি করত মানুষ হত্যা করত এই লোকগুলি ফিরে আসলো কিসের কারণে তাদেরকে আখিরাতের কথা বলা হয়েছে এই পরকালের কথা বলা হয়েছে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের কথা মৃত্যুর কথা কিয়ামতের কথা হাশরের কথা সিরাতের কথা মিজানের কথা মওতের কথা যত বলেছেন জান্নাতের কথা যত জায়গায় যতগুলা বলেছেন সবগুলি আয়াতে কারিমা যদি এক জায়গায় করা যায় তাহলে পুরা কোরআন শরীফের এক তৃতীয়াংশ দশ পারার সমান হবে জোরে বলেন সুবহানাল্লাহ যেহেতু পরকালের চিন্তা ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না সুন্দর হতে পারে না অপরাধ মুক্ত হতে পারে না আল্লাহ পাক বলেন সেই দিনটি বড়ই ভয়ানক বিপজ্জনক ওই দিনটির ব্যাপারে আল্লাহ পাক তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা সতর্ক হয়ে যাও এইভাবে দিন যাবে না কিয়ামত আসবে আর ওই কিয়ামত এত মারাত্মক হবে আল্লাহ সতর্ক করছেন বান্দাদেরকে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম হে মানব সকল আত্মরক্ষা করো খোদার গজব থেকে আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম সেই কিয়ামতের সেই কম্পন খুবই মারাত্মক খুবই ভয়াবহ কম্পন সৃষ্টি হবে সেদিন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা যে মা তার সন্তানকে দুধ দেয় ওই মাও তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে মনে থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَتَضَعُ كُلُّ ذَاتٍ حَمْلٍ حَمْلَهَا গর্ভধারিণী মেয়ে লোক তাদের গর্ব খসে পড়বে وَتَرَى النَّاسَ سُكَارَى মানুষকে মানুষ দেখতে পাবে মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটাছুটি করছে আল্লাহ বলেন ওয়ামা হুম বেসুকারা আসলে এরা নেশাগ্রস্ত নয় আসলে পাগল হয় নাই তো ছুটছে কেন কেন স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে গর্ভধারিণী গর্ভবতী নারী তার গর্ব খসে পড়েছে মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে কারণ কি পাগল তো হয় নাই আল্লাহ বলেন আসল কারণ হলো ولكن عذاب الله شديد আল্লাহর ভয়ঙ্কর আযাব আর এই সব দৃশ্য এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে এই অবস্থার সৃষ্টি করেছে আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين অনবি মানুষদেরকে আপনি সতর্ক করেন ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে মানুষ ভয়েতে অস্থির হয়ে যাবে কলিজা গলার কাছে চলে আসবে সেই দিনের কথা তাদের শোনায় দেন ওই দিনটা এমন মারাত্মক দিন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলু বিলদানা শিবা সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে আমার বন্ধুগণ মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে
পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন, কাল্লালা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা আজার নাই। আমার বন্ধুগণ, এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন, এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরায়ে ফোরকানে আল্লাহ বলছেন, ইযা রাআতুহুম মিন মাকানিম বাঈদিন সামিউ লাহা তাগায়ুযা ওয়া যাফীরা, যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। ওই যে কক্সবাজারে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না? কথা বল না কেন, সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো? এইটা কি, এটা কিছুই না, এর থেকে মারাত্মক আওয়াজ, তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা উলকু মিনহা মাকানান দাইয়িকাম মুকাররিনা দাউ হুনালিকা সুবুরা, যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন, লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, আজকে এক মৃত্যু ডেকো না, অসংখ্য মউত ডাকো, আজকে মউত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মউত তোমাদের আসবে না। এই যে জাহান্নাম, যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে, তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান্নামে। নারুল্লাহিল মুকাদাতু আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামীদের পাহারায় রাখা হবে, নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য, বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহর।
আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবার পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদেরকে ফিরাও। ওই জাহান্নাম যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহল আয়ালকে বাঁচাও, যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোযখের কথা শুধু, ওতে কোন মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি কার মতবাদের এদিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসে, জেনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদের কি বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরায় দিল, ওরা কই, ওদেরকে নিয়ে আসো, আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে এই জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বী আর নেতাগুলি নিয়ে আসো, না জাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো ওদেরকে পায়ের তলে রেখে, তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, সেকুলারিজম করছে, সোশ্যালিজম করছে, ক্যাপিটালিজম করছে, তারপরে ন্যাশনালিজম করছে, হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না, আল্লাহ রাস্তায় আনতেছেন না, কিয়ামতের দিন ওরা পালাইতে যাবে, এবং ওদের এই অপরাধের কারণে, ফিরান না ফিরানোর কারণে, সহযোগিতা করার কারণে, কিয়ামতের দিন অবস্থা অনুরোধ করে, দরখাস্ত করে, কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা, কোনো করুণা, কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না, অত্যন্ত কর্কশ রূঢ় মেজাজের সে কথা বলে। কিসের বেহেশত, কিসের দোজক, খালি খালি দোজকের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদের কিরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে, এরা জানি দোজকের কথা কইতে, দোজক কিসের, আর বেহেশত সে তো এক অসভ্য উদ্যান, জোরে কর নউযুবিল্লাহ, এমনি করে তারা তামসা করে। ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এ ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে, অকালু لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير, আরে لو كنا نسمع, তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ করতে পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের অসহায় পড়ে তো ভুলই করলাম, সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا الله বলছেন এই সব কথা বলার পরে জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন কুল আযালিকা খাইরুন এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছ ঈমান আনতেছ না নবীকে গালাগালি করছো ইসলাম মানতেছ না নাফরমানি করছো এর পরিণতি যা হবে আযালিকা খাইরুন এই পরিণতি কি ভালো আম জান্নাতুল খুলদিল্লাতি উইদাল মুত্তাকুন অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য কানাত লাহুম জাযাআ ওয়া মাসীরা
যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল, সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মোমেনদের জন্য। কাদের জন্য জান্নাত? মোমেনদের জন্য। সেটা এমন জান্নাত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন, তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইব তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয় যে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া, এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদের জন্য রেখেছেন। আমার ভাইয়েরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়েতে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়েতে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেহেতু হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপরদিকে আল্লাহ বলেন শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসানুল জান্নাতিল লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে, ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যির তাআমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না, ও আনহারুম মিন খামারিন খামরিন লাজ্জাতান লিশারিবিন, আর রাখা হয়েছে পানীয়র পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে, আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ, ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। তহের এবং তহুর দুটি কথা, তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক, আর একজনকে পাক করতে পারে না, যেমন মধু, যেমন তেল, যেমন দুধ, নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উজু করে, ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না, এটার নাম হচ্ছে তহের। আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে, যেমন পানি, পানি নিজে পাক, ওটার দ্বারা উজু করলে গোসল করলে সেও কি হবে, পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শারাবে তাহুর পান করানো হবে, ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সেই শারাব হবে এমন, খিতামুহু মিস্ক, যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে, সুগন্ধি দিয়ে, মিস্ক দিয়ে আটকানো রয়েছে। তারপরে কি, ওয়াফিদালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো, কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো, কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন, আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে, জোরে কান নাউজুবিল্লাহ, যার যা অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে। আমার বন্ধুগণ, জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে
মধুর ঝর্ণা রাখবেন, দুধের ঝর্ণা রাখবেন, সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে। মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারীরা, জান্নাতীরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন, না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে, এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া সুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রাখবেন। এরপরে তারা সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত এগুলি তাদের চোখে পড়বে, সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ, কোনো কষ্ট নাই, মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না। হুজুর একজন বুড়া লোককে বলছিলেন, মিয়া তুমি তো ভেস্তে যাবে না, তুমি তো বুড়া মানুষ, তুমি তো ভেস্তে যাইতে পারবে না। লোকটা কান দিয়া অস্থির হয়ে গেছে, রসুল বলছেন যে ভেস্তে বুড়া মানুষ যাবে না, তাহলে তো আমার উপায় নাই। হুজুর বলছেন, না তুমি যখন ভেস্তে যাবে তুমি যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন কালো মানুষকে হুজুর বলছেন যে কালো মানুষ ভেস্তে যাবে না, সে তো একদম কান্দিয়া হয়রান। হুজুর বলছেন, দেখো তুমি যখন ভেস্তে যাবে তুমি কালো থাকবে না, তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন, নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন। ওয়াহুরুন ঈন, ভেস্তিদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী, চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতীদের জন্য। কামসালিল লুনুইল মাকনুন, যেন সে এতই সুন্দর, যেন গোপনে রক্ষিত মুক্তার মতো, মুক্তা সদৃশ, এভাবে সুন্দর সুন্দরী হুরিগণকে, হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমান ইল্লা কিলান সালামান সালামাম, কোনো পাপ সেখানে মানুষ দেখবে না, কোনো বাজে কথা সেখানে শুনবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন মোমেন বান্দাদের বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা জান্নাতে প্রবেশ করো, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমার স্ত্রী তোমাদের স্ত্রীদেরকে নিয়ে সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে তোমরা আরামে থাকো। ইউতাফু আলাইহিম বিসহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন ওয়া ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন, তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে, তারা সেখানে আরামে মন ভলানো সাজ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে, এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে। এই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা আমার আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। اتقوا ربهم الى الجنه زمرام, যারা আল্লাহকে ভয় করে জীবন চালায়ছে, আল্লাহকে ভয় করে জীবন, যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যা। ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। আবার ওদিকে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে, কোন দিকে, জাহান্নামের দিকে। এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া, বেহেশতিদেরকেও হাকায় নিয়ে যাবে আর জান্নাতীদের কি কয় দোজখী যারা তাদেরকেও হাকায় নেওয়া হবে আর বেহেশতিদেরকেও হাকায় নেওয়া হবে, এটা কেমন কথা, দুই জায়গায় হাকানি খাওয়ান লাগবে, হাকানি বুঝেন তো,
ধাক্কা, তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে, তাহলে কিরকম বেহেস্ত যে ফেরেশতাদের ধাক্কা খাইতে খাইতে চাওয়া লাগবে, ব্যাপারটা কি? আমার ভাইরা, ব্যাপারটা হচ্ছে এই, আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে, যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই, আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না। ওই বাড়িওয়ালা বন্ধু বলে, বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন, আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না, এই হলো একটা ছাড়বো না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে ডাকাত, পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হয়া এই ডাকাতটারে যদি পাওয়া যায়, আর ওই ডাকাত যদি বলে স্যার আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি মেহরবানি করে আমাকে ছেড়ে দেন, পুলিশ বলবে বেটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান, তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না, এক জিনিস না। জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাইবে না তাই ধাক্কা মারা লাগবে, আর বেহেশতীদের ধাক্কা মারা লাগবে কেন? বেহেশতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে, দুনিয়ার ফসা লাল কার্পেট না, এত সুন্দর করে সাজানো থাকবে, এক একটা মঞ্জিলে যখন যাবে জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহেশত, ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে, ফেরেশতারা কবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন, এটা তো বেহেশত না, কয় এর থেকেও ভালো আছে নাকি, কয় আছে না, উঠো আরে মিয়া উঠো, এইভাবে করে ধাক্কা মারবে, ওঠো সামনে যাও। আবার যখন সামনে যাবে সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে, মনে করবে এটা বুঝি বেহেশত, এ বলা হয় ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না, এর থেকেও ভালো জায়গা, সুন্দর জায়গা। এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, এভাবে ধাক্কাতে ধাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, আগে থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে, সুবহানাল্লাহ, আগে থেকেই জান্নাত খুলে রাখা হবে, তাদেরকে বলা হবে, ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন, ওয়েলকাম করবেন তাদেরকে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, বড় ভালোভাবে জীবন যাপন করেছিলেন দুনিয়ায়, আল্লাহর হুকুম মেনে চলেছিলেন, আল্লাহর হুকুম পালন করেছিলেন, দুনিয়ার বুকে বড় অশান্তি, মানুষের নির্যাতন, মানুষের বদনামি, জেল জরিমানা, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, জিহাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া, শহীদ হওয়া, কত কষ্ট করে আল্লাহর দিন জমিনে কায়েমের চেষ্টা করেছেন, নিজের জীবনকে ভালো রেখেছেন, পবিত্র রেখেছেন, আজকে আপনার জন্য এই জান্নাত, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সব কিছু দান করে দেবেন তাদেরকে, বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে। আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে, বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী আপনি কাঁদেন কেন, আজকে তো আপনার কাঁদার দিন না, আজকে তো কাঁদার দিন না, কেন কাঁদেন, মাকামে মাহমুদ দিয়েছি আপনাকে, কাউসার দান করেছি, কেন কাঁদেন? নবীজি বলবেন রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার নবী, ও আমার হাবিব, জান্নাতি উম্মতগুলি আপনি বাছাই করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এ কথা শোনার পরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে, অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন? হুজুর বলেন আয়েশা শরীফ, যদি কোনো ঘোড়ার কপাল যদি থাকে সাদা, আর সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায়,
তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা বলেন হুজুর অনায়াসে পাবে। হুজুর বলেন কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব, যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে, ঈমান এনেছে, ঈমানদার ছিল, দ্বীনের কাজ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করে নাই, নামাজ পড়েছে সঠিকভাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, সঠিকভাবে দিন পালন করেছে, তাদের চেহারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে। ওই ইমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মতগুলি আমি বাছাই করব। সেদিন ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, বরং দিনের সঙ্গে বিরোধিতা করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর দিন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদবি করেছে, ওরা বলবে হে রাসূল আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করুন। আল্লাহ নবী বলবেন ভেঙে যাও, দূর হয়ে যাও, তুমি যদি আমার উম্মত হবে, তুমি যদি আমার উম্মত হবে তাহলে এসব উম্মতের মত ইমানের নূরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম। ওই হাসুরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন তুমি আমার উম্মত নও, ভেঙে যাও, এর থেকে অসহায়, এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না। আল্লাহ এই দুরাবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ রোজা হজ যাকাত যদি করো, আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও আমার জন্য, যদি কষ্ট করো শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব, যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে কালু নাম, সব পেয়েছি, সব নেয়ামত পেয়েছি। আল্লাহ বলেন সব পাও নাই, আমার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে, সব পাও নাই। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবেন না এত নেয়ামত পেয়েছি, আল্লাহর কাছে আরো আছে। আল্লাহর নবী তখন মুখ খুলবেন, নবীজি বলবেন রব্বুল আলামিন, জান্নাতীরা বলতে সাহস পেতেছে না, সব পেয়েছি ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খাটলো, জরিমানা দিল, যার জন্য নির্যাতিত হলো, সে আল্লাহ রব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমি আমার বান্দার শেয়ারস পুরা, শেয়ারজি পুরা করব। আল্লাহ রব্বুল আলামিন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে, রব্বুল আলামিন তার বান্দার দিকে, বান্দার সামনে জালুয়া আফরজ হবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, বান্দা আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন, আর সমস্ত বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ, আমরা যেন ওই জান্নাতের ভিতরে বসার জায়গা যদি না পাই, আমরা গুনাহগার মানুষ, জান্নাতের কোন একটু জায়গায় ঠাই করে দিও যেন তোমারে দেখতে পাই। আয় আল্লাহ তোমাকে দেখা তৌফিক আমাদের দিও, জোরে বলেন আমি। হযরতে মাহবুবে রব্বানী কুতুবে সুবহানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহে তিনি বলেছেন, মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন আমি যদি, তুমি যদি দয়া করে আমাকে জান্নাতে জান্নাত দাও, আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই, আর আমাকে যদি জাহান্নামও দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন কেমন আছো, তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। আল্লাহ আমি শুধু তোমারই চাই, শুধু তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা দেখতে পারি,
আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি। হায় আল্লাহ পাক, বিশাল জনসমুদ্র নিয়ে কোরআনের কথা আলোচনা করেছি, দরুদ ও সালাম পড়েছি, মেহরবানি করে দরুদ ও সালাম টুকুন হুজুরে পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আছে তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও। আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছে তাদের রুহের পরে সওয়াব পৌঁছে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল ফিলাল খায়রাত وترك المنكرات وحب المساكين اللهم اعز الاسلام والمسلمين اللهم اهلك الكفرة والمبتدعة واليهود والهنود والمشركين اللهم شتت شملهم اللهم مزق جماهم اللهم دمر ديارهم রব্বুনা রবীন। এ মাহফিলে যত লোক উপস্থিত হয়েছে, আমরা জীবনে যত গুনাহ করেছি, মেহরবানি করে আমাদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দাও। মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ তুমি মেহরবানি করে মা বোনদেরকে সুস্থ রাখো, তাদেরকে ব্যাধিমুক্ত করো, পর্দায় থাকার তৌফিক দাও। স্বামী সন্তান নিয়ে ইমানের সাথে ইজ্জতের সাথে আল্লাহ দুনিয়ায় আরামের সাথে বসবাস করার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله